নারকেল গাছে উঠে বিপত্তি, গাছ থেকে নামাতে ডাকতে হলো দমকল। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় গাছ থেকে নামানো সম্ভব হয় ওই ব্যক্তিকে। গোবরডাঙ্গা এলাকার ঘটনায় চাঞ্চল্য। নারকেল গাছে উঠে বিপত্তি, গাছ থেকে নামাতে ডাকতে হলো দমকল বাহিনী। নারকেল গাছে ডাব পাড়তে উঠে অসুস্থ হয়ে পড়ায় শেষমেশ ডেকে আনতে হলো ফায়ার ব্রিগেড। অবশেষে ফায়ার ব্রিগেডের প্রচেষ্টায় প্রাণ বাঁচল ওই ব্যক্তির। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত নাইগাছি গ্রামে। জানা গেছে স্থানীয় বাসিন্দা সিকান্দার মণ্ডল, ওই ব্যক্তি এদিন ওই এলাকার পার্থ চক্রবর্তীর বাড়ির একটি নারকেল গাছে ওঠেন ডাব পাড়ার জন্য। কিন্তু গাছে ওঠার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও ওই ব্যক্তি গাছ থেকে না নামায় সন্দেহ হয় বাড়ির লোকেদের। দীর্ঘক্ষণ তার সাড়া না পেয়ে বাড়ির মানুষের সন্দেহ হয়। তারা দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পর গাছের ওপর থেকে ওই ব্যক্তি কোনো মতে জানান তিনি আর নামতে পারছেন না, শরীর খারাপ লাগছে। নারকেল গাছের ওপর থেকে সিকান্দার মণ্ডল একথা জানানোর পর আর এক মুহূর্ত দেরি করেনি বাড়ির লোকেরা। এরপরই দ্রুত খবর দেওয়া হয় গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেডে। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। এ বিষয়ে বাড়ির মালিক পার্থবাবু বলেন, ডাব পাড়তে এসেছিল ঘন্টা দুই আগে। আসার পরে আমার দিদিকে ওই গাছটা দিয়েছি, ও ডাবের পয়সা নিয়ে রেশনে যাবে। এবার ও নাবছে না, আমাকে বলছে দেখো নাবছে না। এবার গাছে তাকিয়ে দেখলাম একজন আছে, বলছে পার্থদা আমি নাবতে পারছি না। আমি বললাম দড়ি কই তোমার, দা কই, বলছে আমার সব পড়ে গেছে আমি নাবতে পারছি না। আমি তখন বললাম যে সিকান্দার ভাই নামিস না, আমি দেখছি ব্যবস্থা কী করা যায়। তারপর আমাদের পাশাপাশি আমাদের ছেলেরা পারিপার্শ্বিক যে দেবু আছে, শম্ভুদা আছে, সবাই মিলে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দিলাম। ফায়ার ব্রিগেড চলে আসলো, থানা চলে আসলো, এসে তারা ব্যবস্থা করে নামালো। এতে মানসিকভাবে আমি খুব শান্তি পেলাম যে আমার বাড়িতে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত মনকে বুঝতে পারতাম না। ফায়ার ব্রিগেডকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই যে নাইগাছি একটা শোকের ছায়া লাগতো, সেই শোকের ছায়াটা থেকে আমরা আনন্দ হাসছি এখন আজ। এবং গাইঘাটা থানাকেও ধন্যবাদ জানাই, ফায়ার ব্রিগেডের যে ভাইরা এসেছিলো তাদেরকেও ধন্যবাদ জানাই। পরবর্তীতে ফায়ার ব্রিগেডের প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা সম্ভব হয়। হাঁপ ছেড়ে বাঁচেন সকলে। কত বছর গাছের কাটা কাজ? এই কুড়ি বছর তো হবে। হঠাৎ করে এরকম কি মানে বাড়ির তো ভালোভাবে এসছে, ঠিক আছে, এসির পরে মানে গাছ উঠতে গিয়ে মানে মাথা ঘুরে গেছে। ঘুরে দেওয়ার পরে আর আদি পারিনি, কষ্টের কাজ বলতে মানে জ্বালায় পড়ে করতে হয়, সেই মানে ওইসব হয় আর কি। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি, সবাই পাশে ছিল, আমার বাবার পাশে ছিল, এই জন্য আমি খুব ধন্যবাদ সবার জন্য। দুপুরে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এলাকাবাসীদের দাবি, এই ঘটনা এই এলাকাতে আগে কখনো ঘটেনি, তবে ফায়ার ব্রিগেডের কারণে বড়সড় বিপদ এড়ানো গেছে, রক্ষা পেয়েছে সিকান্দার মণ্ডলের জীবন। এ বিষয়ে দমকলের এক আধিকারিক বলেন, মেনলি উনি ডাব কাটতে এসেছিলেন, ডাব কাটতে এসে উনি গাছে উঠে ডাব কাটেন, কিছু পরিমাণ ডাব কাটেন, তারপরে উনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার পরে উনি ওখানে আটকে যান। ফায়ার ব্রিগেডকে কল করার পরে আমরা দ্রুত এখানে পৌঁছাই। পৌঁছানোর পরে আমরা দেখি যে উনি ওখানেই আটকে আছেন। ওখানে আটকে থাকার পরে আমরা যথারীতি আমাদের লাইন, রেস্কিউ লাইন আছে, রেস্কিউ লাইন দিয়ে আমরা ওটাকে চেয়ার নট বলে, ওটাকে চেয়ার নটের সাহায্যে, রেস্কিউ নট একটা চেয়ার নটের সাহায্যে আর দুজন গাছারোহী যারা গাছ উঠতে মানে ট্রেন্ড, গাছের গাছ কাটে, তাদের সাহায্যে আমরা চেয়ার নটের সাহায্যে আস্তে আস্তে ওনাকে রেস্কিউ করে নিচে নামাই। যথারীতি উনি এখন সুস্থ, তবুও একবার ওনাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারখানে পাঠানো হবে, লোকাল ডাক্তারখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।